কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্যের ইংরাজি গঠন কীভাবে করতে হয় একটি সহজ কৌশলে শিখে নিন মিথ্যা কথা বলতে তোমাকে নিষেধ করা হচ্ছে কাজে যোগদানের জন্য তাকে নির্দেশ দেওয়া হল তোমাকে বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এই ধরনের বাংলা বাক্য আমরা অফিস আদালতে প্রায় বলে থাকি তবে এদের ইংরাজি কীভাবে করতে হয় বা কি কীভাবে বলতে হয় এই ভিডিওতে শিখে নিন তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই বাক্যগুলো গঠন করতে প্রথমে সাবজেক্ট বসাতে হয় তারপর পার্সোনাল নাম অনুসারে আমি জার বসে তার ভারবে তিন নম্বর ফর্ম বসাতে হয় তারপর টু বসে তারপর ভারবে প্রেজেন্ট ফর্ম বসাতে হয় তারপর আদার্স ওয়ার্ডস বসে ভালো বোঝার জন্য কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন মিথ্যা কথা বলতে তোমাকে নিষেধ করা হচ্ছে ইউ আর ফরবিডেন টু টেল এ লাই তাকে কাজে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হলো হি ইজ ডাইরেক্টেড টু জয়েন ইন হিজ ডিউটি তোমাকে বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু গো হোম আমাকে ডাক্তারের কাছে যাওয়ার উপদেশ দেওয়া হলো আই অ্যাম অ্যাডভাইসড টু গো টু দ্য ডক্টর তোমাকে কাজটি করার জন্য নির্দেশ দেওয়া হলো এটার ইংরাজি আপনারা করুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করুন